السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه. الحمد لله. الدرس الثالث عشر، তেরো নম্বর লেসনটা পড়তেছি। তেরো নম্বর লেসনের মধ্যে আমরা মূলত হা উলা ই ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হা উলা ই, এই প্লুরালটা কখন ব্যবহার হবে এই সম্পর্কিত পড়তেছিলাম, এবং সাথে সাথে অনেকগুলো বহুবচন আসছে, প্লুরাল আসছে, এই সম্পর্কিত পড়তেছিলাম। আমরা এখানে বচনের আরবিতে নাউনের মধ্যে যে পরিবর্তনগুলো হয় এটা পড়েছিলাম, যে এক বচন থেকে দ্বিবচন কিভাবে বানাতে হয়, একইভাবে বহু বচন কয় ধরনের হয়, কিভাবে গঠন হয় আমরা বিস্তারিত পড়েছি। তাহলে আমরা পড়তেছিলাম হা উলা ই, এই শব্দটা শুধুমাত্র ওই সকল বহু বচনের ক্ষেত্রে ইশারা করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে যেগুলো আকেল, তাই না, যেগুলো বিবেক সম্পন্ন। আর যদি বিবেকহীন কোনো বহুবচনের দিকে ইশারা করতে হয় তাহলে সেক্ষেত্রে শব্দ কি ব্যবহার হবে বলেন তো? সব সময় হাজিহি 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 বা এক বচন, হাজিহি হাজিহি বা এক বচন মুয়ান্নাস রূপটা, তাই না? কাছে হইলে ব্যবহার হবে হাজিহি, দূরে হইলে ব্যবহার হবে তিলকা, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা এটা পড়তেছিলাম। এরপরে আমরা এই ১৩ নাম্বার পাঠের এক্সারসাইজ গুলো পড়তেছিলাম। এখানে একটা এক্সারসাইজ ছিল এই যে মুবতাদাকে পরিবর্তন করা, হাদা থেকে হা উলা ই বানানো, তো এই শব্দগুলোর বহুবচন দিয়ে আমাদের পড়তে হবে। আপনাদের মনে আছে, দেখি একটু পারেন কিনা, এই ত্রিওয়ালুন এটার সিঙ্গুলার রূপটা কি, এক বচনটা কি? তো ইউলুন তো অবিলন। উইলুন অর্থ কি? বড় লম্বা লম্বা, লম্বা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা তিন নাম্বার এক্সারসাইজ থেকে শুরু করব। এই যে এখান থেকে, এখানে দেখেন আরবিতে বলতেছে আদিফিল আসমা আ আল আতিয়াতা, আল আসমা আল আতিয়াতা মানে ফলোয়িং নাউন অথবা সামনের নাউন গুলো, নেক্সট নাউন গুলো। আদিফ, আদাফা, ইউদিফু অর্থ হচ্ছে মুদাব বানানো বা সংযুক্ত করা। তো আদিফিল আসমা আল আতিয়াতা মানে সামনের নাউন গুলোকে আদিফ, সংযুক্ত করুন, অর্থাৎ মুদাফ বানান, মাররাতান, একবার, ইলা ইসমিন জাহিরিন, কার দিকে, একটা প্রকাশ্য নাউনের দিকে। ইসমুন জাহিরুন মানে ইন্ডিভিজুয়াল একটা নাউন যেটা প্রকাশ্যভাবে আছে। তাহলে প্রথমে এই সামনের নাউন গুলোকে একটা প্রকাশ্য নাউনের দিকে বা ইসমুন জাহিরের দিকে মুদাব বানাইতে হবে। ওয়া উখরা, এবং অন্যবার, দ্বিতীয়বার, ইলা দমিরিন, একটা দমিরের দিকে মুদাব বানাইতে হবে। মামা না দমির বলেন তো, দমির মানে কি? সর্বনাম প্রণাম একটা নাউন, প্রকাশ্য নাউন, এরপরে একটা দমিরের দিকে দিতে হবে। সামনে বলতেছে কামা হুয়া মুওয়াদ্দাহুন ফিল মিথাল, যেমনটি একটা উদাহরণের মধ্যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে। যেমন দেখেন এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ হলো আবনা উন, আমরা জানি এটা এক বচন রূপটা কি, ইবনুন ইবনুন, ইবনুন মানে একজন ছেলে, তাই না? তাহলে আবনা উন অনেক ছেলে, দেখেন এই নাউনটাকে মুদাব বানাচ্ছে, আবনা উহু অর্থ কি, তার ছেলে তার ছেলেরা, তার ছেলে, তার তার ছেলেরা তাহলে আবনা উ, দেখেন এটা মুদাফ হয়ে গেল, আর হুটা কি, মুদাফিলাই। তাহলে এখানে কার দিকে মুদাফ বানানো হয়েছে, দমিরের দিকে, রাইট? এরপরে দেখেন পরে বলতেছে আবনা উ মুহাম্মাদিন, অর্থ কি হলো, মুহাম্মাদের ছেলেরা ছেলেরা এখানে মুদাফিলাইটা কি, ইসমুন জাহির, একটা প্রকাশ্য নাউন।
দমির দমির গুলোতে আমরা জানি প্রোনাউন, আর দমির ছাড়া অন্য নাউন গুলোকে আরবিতে বলে ইসমুন জাহিরুন, ইসমুন প্রোনাউন ইন্ডিভিজুয়াল নাউন। এইভাবে আমাদেরকে একটু বানাতে হবে, দেখি আমরা পারি কিনা। এখানে শব্দটা আসছে আসমাউন, আসমাউন আসমা আওয়াজ মিউট করে রাখলাম, একটু খেয়াল রাখবেন অন্য আওয়াজ হলে অফ করে রাখতে হবে। হ্যাঁ, আসমাউন শব্দটার একবচন রূপ হচ্ছে ইসমুন, তাহলে ইসমুন থেকে আসমাউন। তাহলে বলেন তো এটা কি জমা সালিম নাকি জমা মুকাসসার? জমা মুকাসসার। মাশাআল্লাহ, জমা মুকাসসার, এটা একটা ভগ্ন বহুবচন, তাই না? এখন এই আসমাউন এটাকে একটা দমিরের দিকে মুদাব বানান, তো আমি বলতে চাই, আচ্ছা আগে আগে আমি মুদাফিল বানাতে চাই, এটা নাম ছাত্রদের নাম, আপনি বলেন তো আসমা আসমা তুল্লাবুন তুল্লাবিন তুল্লাবিন আসমাউত তুল্লাবি, তাই না? এই দেখুন তুল্লাবিন আসমাউত তুল্লাবি এরকম হয়ে গেল, আসমাউল আসমাউত তুল্মা তুল্লাবি। এই যে ছাত্রদের তুল্লাবিন নাম, ছাত্রদের নাম, আলহামদুলিল্লাহ। এখন বলেন তো তাদের নাম, তাদের নাম তাহলে কি হবে? আসমাউহুম আসমা উহুম, মাশাআল্লাহ, এই তো হয়ে গেল তাদের নাম। এই যে আসমা উহুম তাদের নাম, আসমা উত্তুল্লাবি মানে ছাত্রদের নাম, আসমা উহুম তাদের নাম। তাহলে পরের নাউনটা দেখেন তো জুমালা উ, জুমালা উ এই শব্দটার একবচন রূপ কি? জামিলুন জামিলুন জামিলুন, বন্ধু জামিলুন মানে জামিলুন সহকর্মী সহপাঠী সহকর্মী বন্ধু সহপাঠী না সহপাঠী, হ্যাঁ সহপাঠী ক্লাসমেট, বন্ধু হ্যাঁ ক্লাসমেট। জামিলুন বহুবচন হচ্ছে জুমালা উ, জামিলুন জুমালা উ। তাহলে এটা জুমালাও এটা জমা সালিম নাকি জমা মুকাসসার? মকচ্ছর মুকাসসার সবাই বুঝতে পারতেছি জমা মুকাসসার? হাবিব স্যার একটু মনে করাই দিন তো, জমা মুকাসসার কাকে বলে? জমা মুকাসসার কাকে ব্রোকেন বলে? হবে না মুকাসা ব্রোকেন পুলার ব্রোকেন প্লুরাল, রাইট। বাকি এটার গঠন প্রণালী কি? অর্থাৎ নুন দিয়ে শেষ হবে না, সালিমের থেকে আলাদা হবে, না জমা মুকাসসার এটার কোনো গঠন অর্থাৎ এটার কোনো নির্দিষ্ট কিছু নাই, আপনার এটা মুখস্থ এটা করতে হবে। নির্দিষ্ট কিছু নাই, এটা আমাদের মুখস্থ করতে হবে, মাশাআল্লাহ, এটা হলো কথা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, তাই না? জামিলুন জুমালা উ, এখন আমরা এটাকে মুদাব বানাবো। আচ্ছা তার আগে বলেন জুমালা উ শেষে এক পেশ আছে, তাহলে বোঝা গেল এটা কোন প্রকারের শব্দ? ডিপটট ডিপটট ডিপটট, তাই না? বা মামনু মিনাস সার্ফ, মামনু মিনাস সার্ফ, তাহলে মামনু মিনাস সার্ফ। আমরা কিছু স্ট্রাকচার পড়েছি, তাই না? বহুবচনের কয়েকটা স্ট্রাকচার পড়েছি, বলেন তো কি কি? আসমাউ এক নাম্বার মাফাইলু, আচ্ছা 2 নাম্বার কি পড়েছি? ফুআলাউ, আর একটা পড়েছি আফইলাউ, তাই না? এই যে এই 3টা স্ট্রাকচার, সামনে আরো পড়বো, এই 3টা স্ট্রাকচারের বহুবচন হয় তাহলে সেগুলো ডিপটোট হবে, তাই না? তাহলে এটা কি আছে? ডিপটোট হয়ে গেছে সুমালাউ, এটা মিলছে কার সাথে? ফুআলাউ এর সাথে, তাই না? তাহলে এখন এটাকে আমরা মুদাব বানাই, এই জুমালাউ এই শব্দটাকে এটাকে আমরা মুদাব বানাবো, এবং মুদাফুন ইলাইহিটা হবে এখানে দেওয়া আছে হামিদ, এই যে হামিদের সহপাঠীরা, আরবি কি হবে? জুমালাউ হামিদিন হামিদুন প্লাস এখন হয়ে যাবে জুমালাউ হামিদ। এখন বলেন তো তার সহপাঠী, তার সহপাঠীরা কি হবে? জুমালাউহু জুমালাউহু, জুমালাউহু, প্রথমটা হামিদিন, এখানে ইসমুন জাহের মুদাফিলাই,
আর হুটা হচ্ছে দমির মুদাফিলে, তাই না? জুমালা উহু অর্থাৎ মুদাফের মধ্যে কোনো পরিবর্তন হবে না, ইসমুন জাহের যখন হবে মুদাফিলাইটা প্রকাশ্য পরিবর্তন হবে, মাজরুর হবে, কিন্তু এটা মুদাফটা আগে হুম আসবে। হবে না, হুম হবে না, জুমালা তো এটা হলো বহু বছর। না, এটা কাকে বুঝাচ্ছে? হামিদকে বুঝাচ্ছে না, তার সহপাঠীরা। হামিদ, হামিদ কি বহুবচন? না না, এই হুটা কাকে জুমালা বুঝাচ্ছে? জুমালা বুঝাচ্ছে নাকি হামিদকে? হামিদকে হামিদকে। তাহলে বলেন বহুবচন হবে নাকি একবচন? এক বছরই হবে। একবচনই হবে, রাইট? তাহলে এখন আল্লাহু জুমালা উহু, আলহামদুলিল্লাহ। এরপরে যাই পরের শব্দটা আস্তিকাউ, এটার একবচন বলেন। আস্তিকাউ, সদিকুন, সদিকুন, সাদিকুন, সদিকুন, হচ্ছে বন্ধু। সাদিকুন সদিকুন, না, সাদিকুন বললে হবে না, কিন্তু সাদিকুন বললে অর্থ ভিন্ন। সাদিকুন অর্থ সত্যবাদী। এই দেখেন সাদিকুন সদিকুন, উচ্চারণ করে যদি, সদিকুন। হ্যাঁ, এটা শেষে আলিফ আছে, সাদিকুন, এটার অর্থ সত্যবাদী, কিন্তু না, আমরা পড়তেছি সদিকুন অর্থ বন্ধু, তাই না? এটার বহুবচন কি? আসদিকাউ। দেখেন এটাও এক পেশ আছে, তাহলে এটাও কি? ডিপটোট। এই দেখেন আফইলাউ এর সাথে মিলে গেছে, তাই না? ওস্তাদি আসমাউ কি ডিপটোট? না না, আসমা উন, দেখেন দুই পেশ আছে না, ও হ্যাঁ, ওইটা তো উ, আচ্ছা হ্যাঁ, আসমা উন, হ্যাঁ। ওটা দুই পেশ আছে, তাহলে ওটা ডিপটোট না, আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখেন আমরা আস্তিকাউ এই শব্দটাকে আল মুদাররিস, শিক্ষক সাহেবের বন্ধুগণ, তাহলে এখন বলেন আস্তিকাউ প্লাস আল মুদাররিস, এখন কি হবে? আস্তিকাউ মুদাররিসি, তাই না? এই যাবে আসদিকাউল মুদাররিসি, এরকম হয়ে যাবে। এখন বলেন তো তার বন্ধুরা কি হবে? আসদিকাউহু, এই যে শিক্ষক, এই শিক্ষকের আমরা এক বছর যদি দমির বলি, তাহলে আসদিকাউহু তার বন্ধুরা বা তার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে মুদাফের মধ্যে বুঝতে পারলাম যে মুদাফ ইলাইটা আলাদা একটা নাউন হইতে পারে, একইভাবে একটা দমির বা প্রোনাউনও হইতে পারে, দুই দিকেই আমরা মুদাফ বানায় আমরা বাক্য বলতে পারবো, আলহামদুলিল্লাহ। এখন সামনের 4 নম্বর এক্সারসাইজটা আসতেছে, পড়তে হবে ইকরা ইল মিথালা সুম্মা হাউইল ইল জুমাল আল আতিয়াতা মিথলাহু, বলতেছে এক্সাম্পলটা পড়ুন, সুম্মা তারপর হাউইল ইল জুমাল আল আতিয়া, সামনের বাক্যগুলোকে হাউ উইল পরিবর্তন করুন মিথলাহু, তার মতো, তার মতো অর্থাৎ এই উদাহরণটার মতো। তাহলে আমরা উদাহরণটা পড়ি, একটু অর্থ বলবেন আপনারা। আত-তালিবু যাহাবা ইলাল মাত'আমি, অর্থ বলেন তো। রেস্টুরেন্টে মাত'আম গিয়েছিল, অর্থ হচ্ছে রেস্টুরেন্ট, তাহলে ছাত্রটি রেস্টুরেন্টে ছিল, গিয়েছিল, গেল, তাহলে ছাত্রটি গিয়েছিল, রেস্টুরেন্টে গিয়েছিল বা গিয়েছে, তাই না? ছাত্রটি গিয়েছে। রেস্টুরেন্টে গিয়েছে, তাহলে এখানে আমরা দেখতেছি আত-তালিবু, এটা একবচন না বহুবচন? তালিব একবচন, একবচন, একবচন। দেখেন দাহাবা এই বার্বটাও কি একবচন আছে, একবচন। আত-তালিবু দাহাবা। এখন দেখেন এটার সাথে আরেকটা উদাহরণ আছে, আত-তুল্লাবু যাহাবু ইলাল মাত'আমি, আত-তুল্লাবু الطلاب যাহাবু ইলাল ذهبوا মাত'আমি, إلى المطعم. এটার অর্থ বলেন তো ছাত্ররা الطلاب গিয়েছে রেস্টুরেন্টের দিকে, দিকে গিয়েছে, ছাত্ররা রেস্টুরেন্টে গিয়েছে, তাই না? দিকে আত-তুল্লাবু যাহাবু ইলাল মাত'আমি, তাহলে এখানে বলেন তো ذهبوا আত-তুল্লাবু, এটা বহুবচন, এই জন্য ভার্বটাও কি বহুবচন হয়ে গেছে, তাই না? বহুবচন তাহলে খেয়াল الطلاب করার বিষয় হলো নাউন ذهبوا إلى একবচন, ভার্ব একবচন, নাউনটা বহুবচন, ভার্বটাও বহুবচন হবে। তো এইভাবে পরিবর্তন করে দেখি আমরা পারি কিনা। প্রথম বাক্যটা আমরা মোহাম্মদ আলী স্যারের কাছ থেকে শুনি,
পড়েন তো আত্তালিবু জালাসা ফিল ফসলি, এটাকে পরিবর্তন করে ছাত্ররা ক্লাসে বসেছিল, এটা আরবি করেন তো কি হবে? আত্তুল্লাবু মাশাআল্লাহ, তুল্লাবু আত্তুল্লাবু জালাস জালাসু জালাসু না, আর কেউ ফি বলবে না, আর কেউ বলবে না, মোহাম্মদ আলী স্যার বলেন, হ্যাঁ আত্তুল্লাবু জালাসু ফিল ফাসলি। মাশাআল্লাহ, শুধু বার্বটা পরিবর্তন হবে তাই না, আর বাকি তো আগের মতোই, জালাসু জালাসা থেকে জালাসু জালাসু হয়ে গেল, জালাসু আত্তুল্লাবু ফিল ফাসলি। জালাসু ফিল ফাসলি, আলহামদুলিল্লাহ। তাহলে ছাত্রটি ক্লাসে বসেছিল, আর এখন যেটা বানালাম আত্তুল্লাহ আবু জালা সুফিল ফাস্তি, ছাত্রটা ক্লাসে বসেছিল মাশাআল্লাহ। এর পরের বাক্যটা আমরা আবু বকর স্যারের কাছ থেকে শুনি, স্যার পড়েন তো, আল মুদাররিসু খারাজা মিনাল মাদ্রাসাতি, বহুবচন দিয়ে বানান তো বাক্যটা। আল মোদার রিসুনা খরাজু মিনাল মাদ্রাসাতি। মাশাআল্লাহ আহসান্ত, আল মুদাররিসুনা খারাজু মিনাল মাদ্রাসা, তাহলে অর্থ কি হলো, শিক্ষকরা মাদ্রাসা থেকে বের হইতেছে, বেরিয়েছিল হয়েছে, বা বের হয়েছেন তাই বেরিয়েছে। না, বেরিয়েছিল বা বের হয়েছে মাশাআল্লাহ। এবার 4 নম্বর বাক্যটা যাই, 3 নম্বর তিন বাক্যটা, নাম্বার এটা হাবিব স্যারের কাছ থেকে শুনি, স্যার বলেন তো, তাজিরু এই তাজিরু জাহাবা ইলাল সুকি। এখন এই তাজিরু প্লুরালটা কি হবে আমার তো মনে নাই। জারু আত্তাজিরু অর্থ মনে জার আছে, তাজিরু হ্যাঁ তাজিরু ব্যবসায়ী, ব্যবসায়ী, তাজিরু তুজারু টোটাল মনে নাই, 3-4 বার পড়ে ফেলেন, জার তাজিরুন তুজারু, তুজারুন তুজারুন তাজিরুন তুজারুন তাজিরুন সবাই পড়ে তুজারুন ফেলেন, বুঝে গেছেন, তাজিরুন তুজারুন তুজারুন তাজিরুন তাজিরুন তুজারুন তুজারুন তাজিরুন তাজিরুন তুজারুন 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 মাশাআল্লাহ, এরকম পড়লে তাজিরুন কি হবে? তুজারুন। আত তুজারুন জাহা আর তুজারুন হবে, আত তুজারু আর তুজারু আত্তুজ্জারু জাহাবু ইলাল ইলাস সুকি। ইলা সুকি মাশাআল্লাহ, তাহলে অর্থ কি হলো, ব্যবসায়ীরা বাজারে বাজারে দিকে গেছে গিয়েছিল, বাজারের দিকে গিয়েছিল বা বাজারে গিয়েছিল, আর তুজারু দাহাবু তুজ্জারু জাহাবু ইলা ইলাস সুকি, সুকি তাহলে সিম্পল গ্রামারটা আমরা বুঝতে তুজ্জারু পেরেছি, জাহাবু নাউন ইলাস এক বচন, সুকি। বার্ব এক বচন, আর যদি নাউন বহুবচন হয় তাহলে বার্বটাও কি বহুবচন, বুঝতে পেরেছি বহু এটা। বছর তুচ্ছারু বাকি এটা মনে রাখবেন, এখানে আমরা বলে দিলাম এই গ্রামারটার সাথে আরেকটু রিলেটেড বলে দিই, যে এখানে বাক্যটা শুরু হচ্ছে কিসের দ্বারা, বার্ব দ্বারা নাকি নাউন দ্বারা? নাউন দিয়ে, নাউন দ্বারা নাউন দ্বারা, তাহলে নাউন দ্বারা বাক্য শুরু হলে এটাকে কি জুমলাতুন ইসমিয়া বলে নাকি জুমলাতুন ফেলিয়া? জুমলাতুল ইসমিয়া আমরা ইসমিয়া জানি তো নাউন দ্বারা শুরু হলে জুমলাতুন ইসমিয়া তাই না, অর্থাৎ আত্তালিবু এটা মুবতাদা, আর দাহাবা ইলাল মাতামি এটা খবর, আর তুল্লাবু মুবতাদা, দাহাবু ইলাল মাতামি খবর, তাহলে এটা জুমলাতুন ইসমিয়া। তাহলে আমরা জুমলাতুন ইসমিয়ার মধ্যে খেয়াল করলাম যে ভার্বটা নাউন অনুপাতে পরিবর্তন হচ্ছে নাম্বার হিসেবে তাই না, ভার্বটা জি এক বচন নাউনটা এক বচন হিসেবে, তাহলে আমরা যদি এটা জুমলাতুন ফেলিয়াতে যাই তখন কিন্তু বিষয়টা এরকম হবে না, যেমন ধরেন আমরা একটু পার্থক্য করে দিই, এটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া, আর যদি জুমলাতুন ফেলিয়াতে যাই, জুমলাতুন ফেলিয়া মানে যেই সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হবে, হ্যাঁ যেই সেন্টেন্সটা জি ভার্ব দ্বারা শুরু হবে, যেমন ধরেন আমরা এখানে বলতেছিলাম আত্তালিবু যাহাবা যাহা বাইলা সুখ ইলাল ফাসলি, বললাম ছাত্র ক্লাসে গিয়েছে, এখন এটাকে যদি প্লুরাল বানাই তাহলে আমরা দেখলাম আত্তুল্লাবু
ذهب ذهبوا إلى الفصل، তাই না? তাহলে দেখেন দুইটার মধ্যে পরিবর্তনটা কি হলো, নাউন এক বচন, ভার্ব এক বচন, নাউন আর ভার্ব মিল আছে। এটা জুমলাতুন ইসমিয়ার ক্ষেত্রে হবে, আর জুমলাতুন ফেলিয়ার ক্ষেত্রে রুলস হলো নাউনটা এক বচন, দ্বিবচন, বহুবচন যাই হোক না কেন, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার, এক বচন হোক। বলেন জুমলাতুন ফেলিয়ার ক্ষেত্রে নিয়মটা কি, নাউনটা এক বচন, দ্বিবচন, বহুবচন যাই হোক না কেন, ডুয়ারটা, ভার্ব অলওয়েজ এক বচন। এক বছর হবে। তাহলে আমরা এই বাক্য দুইটাকেই যদি বলি, যদি বলতে চাই এরকম, এই যে দাহাবা তলিবু এলাল ফাস্ট ইলাল ফসলি, তাহলে এখানে ভার্বটা কি এক বচন। আদব। এখন যদি বলতে চাই দাহাবা তুল্লাবু ইলাল ফসলি ইলাল ফসলি, তাই না? তাহলে দেখেন এখানেও কি ভার্বটা এক বচন। তাহলে ডুয়ারটা যদি প্রকাশ্য ভাবে থাকে, ডুয়ারটা যদি ভার্বের পরে প্রকাশ্য ইসমুন জাহের হয়, আলাদা ইন্ডিভিজুয়াল নাউন হয়, তাহলে ভার্বটা কি অলওয়েজ এক বচন। বুঝে গেছে? কিন্তু জুমলাতুন ইসমিয়ার ক্ষেত্রে নাউন অনুপাতে ভার্বটা পরিবর্তন হবে। নাউনটা এক বচন, ভার্ব এক বচন, নাউন বহু বচন, ভার্ব বহু বচন, নাউন দ্বিবচন, ভার্ব দ্বিবচন হবে। বুঝে গেছে? কিন্তু জুমলাতুন ফেলিয়া হলে ভার্ব যদি পরে উল্লেখ থাকে, তাহলে কি বলে, ডুয়ার উল্লেখ থাকলে ভার্বটা অলওয়েজ এক বচন। তার মানে দুইজন ছাত্র যদি বলতে চায়, এই যে যাহাবা তালিবানি ইলাল ফসলি, তাহলে দেখেন এক্ষেত্রেও ভার্বটা কি এক বচন, এক্ষেত্রেও ভার্বটা এক বচন। কিন্তু এখানে যদি বলতে চাই, এই যে আত্তালিবানি, এখানে ভার্বটা কি হবে, জাহাবানি দ্বিবচন হইতে হবে। দাহাবা আত্তালিবানি দাহাবা ইলাল ফসলি, তাহলে ডুয়ার ব্যবহারের ক্ষেত্রে জুমলাতুন ইসমিয়া এবং জুমলাতুন ফেলিয়া পার্থক্যটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবাই ক্লিয়ার? জুমলাতুন জি ফেলিয়ার মধ্যে ডুয়ার যদি প্রকাশ্য উল্লেখ থাকে, তাহলে ভার্বটা কি সব সময় করেন কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে। আর জুমলাতুন ইসমিয়ার মধ্যে শুরুতে নাউন যেরকম থাকবে বচনের ক্ষেত্রে, ভার্বও সেরকম থাকবে। ভার্বও সেরকম হবে। খালাস, নিয়মটা ক্লিয়ার সবাই? জি আলহামদুলিল্লাহ। এখন আমরা সামনের এক্সারসাইজ যাই, ইকরা ওয়াকতুব, পড়তে হবে এবং লিখতে হবে, পড়ুন এবং লিখুন। আমরা একজন একজন শুনি, প্রথমে আসাদুল হক স্যারের কাছ থেকে শুনি। স্যার বলেন তো মাশাল্লাহ, প্রথম বাক্যটা এবং দ্বিতীয় বাক্যটা এই দুইটা পড়েন আসাদুল হক স্যার। মাশাল্লাহ, আত্তুল্লাবু ফিল ফাসলি, অর্থ বলেন ছাত্ররা ক্লাসরুমে ছাত্ররা ক্লাসের মধ্যে আছে। মাশাল্লাহ, দুই নম্বর বাক্যটা পড়েন, মান হাউলা ইল আওলাদু, আওলাদি কেন, আওলাদু আওলাদু মনে রাখবো যে আমরা জি মাজরুর বানাইলে মাজরুরের একটা রিজন লাগবে, আছে কিছু জি না, নেই? উনি আওলা দুই পড়েছেন। আচ্ছা, আওলা দুই পড়েছেন, দ্বিতীয়বার আওলা দু, প্রথমবার আওলা দি শুনছিলাম আমরা। আচ্ছা যাই হোক, তো মান হা উলা ইল আওলা দু, মাশাআল্লাহ, অর্থ বলেন এই সন্তানগুলো কারা, এই বালকগুলো কারা, এই ছেলেগুলো কারা। হ্যাঁ, ওয়ালাদুনের একটা অর্থ স্যার সন্তান, ঠিক আছে, বাকি আরেকটা অর্থ বালক আছে। হ্যাঁ, বালক বা ছেলে, এই ছেলেগুলো কারা, এই বালকগুলো কারা। এরপরে পড়েন, আহম আপনাউকা, এরা কি তোমার সন্তান? এরা কি তোমার ছেলে, আহম আবনা উকা, এরা কি তোমার ছেলেরা, উত্তরে লা বলতেছে বলে আহম আপনা ই আপনা উ আখি, মাশাল্লাহ, তারা আমার ভাইয়ের সন্তান। তারা আমার ভাইয়ের সন্তান, মাশাল্লাহ, লা হুম আবনা উ আখি, না তারা হচ্ছে আমার ভাইয়ের ছেলেরা বা ভাইয়ের সন্তানগণ, আলহামদুলিল্লাহ। এরপরে 3 নাম্বার এবং 4 নাম্বার ডক্টর রুখসানা আপার কাছ থেকে শুনি।
আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মান হা সালাম। উলা ইন্নাসু, এই এই মানুষগুলো কারা? হুম মাশাআল্লাহ, হাজা হুজ্জাজা হুজ্জাজু হুজ্জাজু নাকি জুন? হুজ্জাজুন হ্যাঁ, মিন তুর্কিয়া, তার মানে মাশাআল্লাহ, এনারা হাজি সাহেব তুর্কি থেকে আসা হাজি সাহেব আর কি। হ্যাঁ, এরা তুর্কির হাজি সাহেবগণ, তারা হচ্ছেন তুর্কি থেকে বা তুরস্কের হাজি সাহেবগণ, মাশাআল্লাহ। এরপর একটা বলো আইনাল তো, আইনাল তিজারু আইনাল লাম উচ্চারণ আইনাত হবে, তিজারু আইনাত তুজারু, আইনাত তুজারু তুজারু, তাজিরুন তুজারু, তুজারু তাজিরুন তুজারু আইনাত তুজারু। তুজারু তার মানে ব্যবসায়ী গুলো, ব্যবসায়ী সাহেব গুলো কোথায় হ্যাঁ, ব্যবসায়ীরা কোথায়? রাইট, কোথায়? জাহাবু ইলা সুকি, তার মানে ওনা তারা 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 দোকানে বাজারে বাজারে গিয়েছেন, গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, মাশাআল্লাহ। তাহলে আমরা সুকুন শব্দটা পড়ছি, এটা প্লুরাল জানি না, তাই না? সুকুনের প্লুরাল হচ্ছে আসওয়াকুন। সুকুন অর্থ মার্কেট, একটা বাজার, এটার বহুবচন হয় আসওয়াকুন, অনেকগুলো বাজার, অনেকগুলো মার্কেট, সুকুন আসওয়াকুন, মাশাআল্লাহ। এরপরে আমরা আসওয়াকুন। শিরিন আপার কাছ থেকে শুনি, 5 নাম্বার 6 নাম্বার বাক্যটা পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। মান হাউলাই মান হাউলা ইর রিজালু মাশাআল্লাহ, বলেন অর্থ কি? এর লোকেরা কে? এই লোকগুলো কারা? বহুবচন না? এই লোকেরা, লোকগুলো এই কারা? লোকগুলো কারা? এই লোকগুলো কারা? উত্তর দিচ্ছে, বলেন। হুম হুম দুয়ুফুন, হুম দুয়ুফুন, তুয়ুফুন হ্যাঁ, অর্থ বলেন। তারা তারা তো কি হবে উস্তাদ, অর্থটা ضيفون অর্থ অসুস্থ, মেহমান, গেস্ট, মেহমান, আচ্ছা তারা হ্যাঁ, মেহমান, তুয়ুফুন, তারা হচ্ছেন মেহমান। তাহলে দুয়ুফুন শব্দটা তুয়ুফুন, বহুবচন, একবচন কি? ضيفون, ضيفون، 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 ضيفون অর্থ একজন মেহমান, দুয়ুফুন ضيفون, অনেক মেহমান, ضيفون দুয়ুফুন। রিজালুন একবচনটা কি? رجل, রাজুলুন রাজুলুন, রাজুলুন একজন লোক, রিজালুন অনেক লোক, আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা পড়েন, 6 নাম্বারটা। الفلاحون حقولي، قولي হ্যাঁ, حقلٌ حقولٌ অর্থ হচ্ছে ক্ষেত, ফসলের ক্ষেত, জি ফসলের ক্ষেত, ক্ষেত, হ্যাঁ, জমি, قولي জমি, হ্যাঁ, حقول, ابنا في المدرسة হ্যাঁ, কৃষকেরা, কৃষকেরা ফসলের ক্ষেতে এবং ফসলের ক্ষেতে আছেন, ওয়া আবনাউহুম, ফসলের সন্তানরা, সন্তান তাদের সন্তানেরা মাদ্রাসাতে, এবং তাদের সন্তানেরা স্কুলে আছেন বা মাদ্রাসাতে আছেন। তাহলে এই যে ফিল হুকুলি অর্থ কি হলো? কৃষকেরা ক্ষেতের মধ্যে আছেন এবং তাদের ছাত্ররা স্কুলে বা মাদ্রাসায় আছে। আল সন্তান ফাল্লাহুনা ফিল হুকুলি ওয়া আবনাউহুম ফিল মাদ্রাসাতি। তাহলে হুকুলুন শব্দটা আসছে, এটার একবচন রূপটা কি? হাকলুন, আকলুন বলেন। হ্যাঁ, হাকলুন অর্থ একটা ক্ষেত, এটার বহুবচন হচ্ছে হুকুলুন, আকলুন হুকুলুন, আকলুন হুকুলুন অর্থ কি? ফসলের ক্ষেত বা ফসলের ক্ষেতে, শস্য ক্ষেত্র, শস্য ক্ষেত্র। হাকলুন হুকুলুন, 2-3 বার পড়ে ফেলেন সবাই, হাকলুন হাকলুন হুকুলুন, হাকলুন হুকুলুন, হাকলুন শস্য হুকুলুন, ক্ষেত্র। হাকলুন হুকুলুন, الفلاحون في الحقول وأبناؤهم في المدرسة، কৃষকেরা ফসলের ক্ষেতে এবং তাদের ছাত্ররা, তাদের সন্তানেরা মাদ্রাসায়, স্কুলে আছে,
হ্যাঁ, স্কুলে স্কুলে আছে। আছে। এরপরের বাক্যটা আমরা আবু বকর স্যারের কাছ থেকে শুনি, 7-8। হ্যাঁ, আইনা তুল্লাবুল জুদুদুন, আইনা তুল্লা, এটা হরুফে তুল্লাবু শাস্তি আছে না, আইনা জুদুন, তুল্লাবুল জুদুদ, তুল্লাবুল জুদুদ, নতুন ছাত্ররা কোথায়? কোথায়? হ্যাঁ, বাদুহুম ফি ফাসলি, তাদের কিছু শ্রেণী কক্ষে, তাদের বা কয়েকজন, বাদুহুম বাদুন মানে কতিপয়, কয়েকজন। হ্যাঁ, বাদু বাদুহুম কতিপয়, ফিল ফাসলি, বাদুহুম ফাসলি, বাদুহুম ফাসলি বাদুহুম ইন্দাল বাদুহুম মুদিরি, এবং আচ্ছা কিছু সংখ্যক পরিচালকের কাছে নিকট। আচ্ছা না, সাম অফ দেম ক্লাসে, আর তাদের অন্য কয়েকজন প্রিন্সিপাল সাহেবের কাছে, মাশাআল্লাহ। তাহলে বাদুন এই শব্দটা আমরা মনে রাখবো, বাদুন মানে সাম, কতিপয়, কিছু। বাদুন 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 বাদুন, বাদুন বাদুন দদ দিয়ে হলে, আর বাদা আছে ওটার অর্থ আফটার, দাল দিয়ে হলে পর পরে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে বলেন তো 8 নাম্বার। হ্যাঁ, মামি তাজিরুন না কাবির, তাজিরুন কেন, তাজিরু না তুজারুন, বহুবচন, বহুবচন, তুজার তুজারু কাবির কিবারুন, কিবারুন, রাইট। আমামি আমার তুজারুন চাচা, কিবারুন, আমার চাচা একজন বড় নাম কি, ব্যবসায়ী, চাচা বড় ব্যবসায়ী, ব্যবসায়ী, আমার আমামি চাচারা, আমার আমার চাচারা, কারেক্ট, চাচারা বড় আমার ব্যবসায়ী, চাচারা আমার চাচারা বড় 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 ব্যবসায়ী। ব্যবসায়ী, আমার চাচারা বড় বড় কিন্তু ব্যবসায়ী, এটা কি 1 বছর হবে আম্মুন? রাইট। এই যে আম্মা আম্মুন একজন চাচা, বহুবচন হচ্ছে আমামুন, আম্মুন আমামুন আমামুন, আম্মুন আমামুন। আমামুন তাহলে আমার চাচারা বড় বড় ব্যবসায়ী, আমামি তুজারুন কিবারুন, আমামি তুজারুন তুজারুন কিবারুন, মাশাআল্লাহ। কিবারুন। শুনি আপনার কাছ থেকে শুনি, 9 নাম্বার 10 নাম্বার, এই দুইটা। হা আসসালামু আলাইকুম, হা ওয়ালাইকুম আসসালাম, উলাই ইখওয়াতি, আমার ইখওয়াতি, মাশাআল্লাহ। ইখওয়াতি, আমার ভাইয়েরা, এগুলো আমার ভাইয়েরা, হ্যাঁ, ইনারা আমার ভাই, ইনারা আমার ভাই। মাশাআল্লাহ, ইনারা হচ্ছেন আমার ভাই, ভাই হা উলাই ইখওয়াতি। এরপরে নিচে বলেন, আইনা ইবনা উকা ইয়া ইবনা উকা আলি, কেন, আবনা আবনা হ্যাঁ উকা মাশাআল্লাহ, আবনা উকা ইয়া আলি ইয়া আলি ইউ, আলিউন, হ্যাঁ হে আলি, উ তোমার ভাই, তোমার ছেলেরা কোথায়? তোমার ছেলেরা কোথায়, মাশাআল্লাহ। উত্তর বলেন, হুম ফি হুম ফিল দুকানি, হুম ফি দুকানি, হুম ফি দুকানি, তারা তারা দোকানে আছে। তারা দোকানে আছে, মাশাআল্লাহ। আইনা আবনা উকা ইয়া আলি, হে আলি, তোমার ছেলেরা কোথায়, তোমার সন্তানেরা কোথায়, হুম ফি দুকানি, তারা হচ্ছে দোকানে, মাশাআল্লাহ। এরপরে 11-12, এগুলো আমরা শারমিন আপার কাছ থেকে শুনি, শারমিন আপা পর্যন্ত 11-12। আত্তুল্লা বল কিবার অবস্থা যেটা কি কিবারুন, হ্যাঁ, কিবারুন আব্দুল্লাহ বল কিবার, হ্যাঁ আত্তুল্লা বল কিবারুন, কিবারুন ফিল কিবারুন, হ্যাঁ কাকিল কিবারুন, কিবারু, আত্তুল্লা বু কিবারু ফিল ফিল মা মা মাল আবি, মাল মাল আবি, আবি, ফিল হ্যাঁ মাল ফিল আবি, মাল আবি, হ্যাঁ ওয়াত্তুল্লাবুল সিগরি, সিগরু, সিগরু ফিল ফাসলি, রাইট। অর্থ বলেন মালআবুন মানে মাঠ, ছাত্ররা, হ্যাঁ মাঠ, হ্যাঁ এটা আমি জানি, কি বারুন মানে বড় মাঠ মনে হয় ওস্তাদজি, না ছাত্ররা বড় মাঠে, কি না, বারুন দেখেন বড় মাউসুস ছেলেরা, কাত হচ্ছে এই দুইটা, আত্তুল্লাবুল কিবারু, বড় ছাত্র, বড় বড় ছেলেরা, ছাত্ররা, হ্যাঁ বড় বড় ছাত্ররা, ছাত্ররা ফিল মাল আবি মাঠে, ওয়াত্তুল্লাবুল সিগারু ছোট ছাত্ররা ফিল ফাসলি ক্লাসরুমে, মাশাআল্লাহ, বড় ছাত্ররা মাঠের মধ্যে এবং ছোট ছাত্ররা ক্লাসরুমে, ক্লাসের মধ্যে, আত্তুল্লাবুল কিবারু,
সবাই বুঝতে পারছি এটা মাউসুফ সিফাত তুল্লাবুল আত্তুল্লাবুল কিবারু, দেখেন দুইটা একই রকম, আত্তুল্লাবু সিগার একই রকম। তুল্লাবুল সিগার পরের বাক্যটা বলেন, 12 হাউলা ইল ফাত ফিতিয়াতুন, হাউলা ইল ফিতিয়াতু ইখওয়াতু ইখওয়াতু কেন আর আছে ইখওয়াতুন 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 হ্যাঁ হাউলা ইল তাহলে ফিতিয়াতু ইখওয়াতুন অর্থ কি কোন ইখওয়াতুন হ্যাঁ হা উলা এই এই যুবতী গুলো আমার, এই যুবতী গুলো যুবতী ইখওয়াতুন কেন পিতিয়াতুন যুবক গুলো, যুবক গুলো যুবক যুবক গুলো হ্যাঁ হ্যাঁ সাতান যুবক এর বহু বচন, সাতান হাতান এই যুবক গুলো ভাই ইখওয়াতুন ভাই হ্যাঁ এই যুবক গুলো পরস্পরে ভাই, রাইট। এরপরে আবু আবু হোম তাদের বাবা ইমামুল ইমামুন ইমামুন ও আচ্ছা মতো হবে আগের মধ্যে ইমামু তাদের হ্যাঁ জি ওস্তাদ জি পরেরটা মুদাফিলাই বানান, ইমামু ইমামু হাদিহিল হাদাল মসজিদি মসজিদি, রাইট। তাহলে এখন অর্থ কি হলো, আবু হুম তাদের বাবা মসজিদের ইমাম মসজিদের ইমাম বললে হবে, হাজা এই আছে না এখানে, মসজিদ এই 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 মসজিদের ইমাম মসজিদের ইমাম এই মসজিদের ইমাম, আবু হুম ইমামু হাদাল মসজিদ, তাদের বাবা এই এই মসজিদের ইমাম। মসজিদের ইমাম তাহলে কিভাবে পড়বো, আবু হুম ইমামু হাদাল মসজিদ, তাদের বাবা এই মসজিদের ইমাম। ইমামু হাদাল মসজিদ আচ্ছা তাহলে দেখেন, হাউলা ইল ফিতিয়াতু, ফিতিয়াতুন আপনার এই সাতান এর বহু ফিতলাতু বচন, মনে আছে সাতান একজন যুবক, ফিতিয়াতুন অনেক যুবক। এরপরে ইখওয়াতুন আখুনের বহু বচন, তাই না, আখুন। তাহলে এই যুবকগুলো পরস্পরে ভাই, তাদের বাবা এই মসজিদের ইমাম। মাশাআল্লাহ। বলেন তো এই যে আবু হুম, এই যে শব্দটা আসতেছে এখানে আবুন, মূল শব্দ তো আবুন ছিল, মাঝখানে ওয়াও জি আসলো কেন, ওস্তাদ এটা হুম যে পাঁচটা বিশেষ নাম ওই যে পাঁচটা মারফু অবস্থায় ওয়াও আসবে স্পেশাল নাম ওই যে স্পেশাল ফাইভ স্পেশাল নাম ফাইল করেছিলাম আমরা আসমাউল এখানে, খামসা আসমাউল খামসা রাইট। স্পেশাল ফাইভ নাউনের স্পেশালিটি কি, এগুলো মুদাফ হইলে মারফু অবস্থায় মাঝখানে ওয়াও আসে, ওয়াও মানসুব মাংসুবে অবস্থায় ইয়া আলিফ 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 আলিফ, আর মাজরুর অবস্থায় ইয়া ইয়া ইয়া, এটা হচ্ছে স্পেশালিটি। এগুলো যখন মুদাফ হবে, ইয়া মুতাকাল্লিম ব্যতীত, তাই না, অন্য কিছুর দিকে মুদাফ হইলে, মাশাআল্লাহ। এরপরে 13 নম্বর বাক্য, 14 নম্বর আমরা মোহাম্মদ আলী স্যারের কাছ থেকে আবার শুনি, মোহাম্মদ আলী, তারপরে দেখি মাশাআল্লাহ। হাউলাই রিজালু ফাল্লাহুনা মিন কারিয়াতি মাশাআল্লাহ, কারিয়াতুন মানে গ্রাম, গ্রাম গ্রাম হ্যাঁ এই এই লোকগুলি এই গ্রামের কৃষক এই লোকগুলো কৃষক, মিন কারিয়াতি ইয়া আছে, তাহলে অর্থ কি গ্রামের আমাদের গ্রামের, এই গ্রামের ইয়া আছে কৃষক ইয়া অর্থ কি, ইয়া আমার আমার গ্রামের আমার গ্রাম গ্রামের আমার গ্রাম আমার হ্যাঁ গ্রামের, মাশাআল্লাহ, এই লোকগুলো আমার গ্রামের কৃষক, গ্রামের কৃষক রিজালু এই লোকগুলো ফাল্লাহুনা কৃষক, কোথা থেকে, মিন কারিয়াতি আমার গ্রাম থেকে, আমার এই গ্রাম লোকগুলো থেকে আমার গ্রামের কৃষক, একসাথে অর্থ করলে কি হবে, এই লোকগুলো আমার গ্রামের কৃষক। তাহলে ফাল্লাহুনা, বলেন তো এটা জমা মুকাসসার নাকি জমা সালিম, সালিম সালিম জমা সালিম সালিম, মাশাআল্লাহ। এরপরে আমরা 14 নম্বর বাক্যটা, হুম তারপরে 14 মোহাম্মদ আলী স্যার, ১৪ আইনাত তুল্লাবু তুল্লাবু জুদুদুন রাইট, বলেন অর্থ কি, নতুন ছাত্র নতুন হ্যাঁ ছাত্ররা কোথায় নতুন ছাত্রগুলো কোথায়, মাশাআল্লাহ। এরপরে
আখা হ্যাঁ, আখারাজু, আখারাজু আখারাজু তাহলে অর্থ কি হলো? এই যে তারা খারাজু তারা কি অর্থ তারা বেরিয়েছে? বেরিয়ে গিয়েছে, তাহলে আ মানে প্রশ্ন করার জন্য, আখারাজু হ্যাঁ, তারা কি তারা বেরিয়ে কি গিয়েছে, বেরিয়েছে? রাইট? এরপরে বলেন উত্তর বলতেছে। নাম হা খারাজু জাহাবু ইলাল মাকতাবি। মাকতাবাতি, হা হা তারা বের হয়েছে এবং লাইব্রেরিতে আছে, এবং লাইব্রেরিতে জাহাবু, মানে লাইব্রেরিতে গেছে। গিয়েছে, এবং তারা লাইব্রেরিতে গিয়েছে, মাশাআল্লাহ, ওয়া জাহাবু ইলাল মাকতাবাতি, আলহামদুলিল্লাহ। লাস্ট দুইটা বাক্য 15-16 হাবিব স্যারের কাছ থেকে শুনি, তারপরে তো আহা উলা ইল আহা আতিব্বা উলা আতিব্বা উ মাস মুসলিমুনা মাশাআল্লাহ, আহা উলা ইল আতিব্বা ও তাবিবুন আতিব্বা ডাক্তার উ না, আহা হা তিব্বাউ তবিবুন ধরেন আতিব্বা তো বাউ কি তো বিবুন ডাক্তার, হচ্ছে ডাক্তার। ডাক্তার, তাহলে এখন অর্থ বলেন। এই ডাক্তাররা কি সবাই মুসলমান? মাশাআল্লাহ, এই ডাক্তার গুলো কি মুসলিম? আহা উলা ইল আতিবা, ও এই ডাক্তার গুলো কি মুসলিম? মাশাআল্লাহ, উত্তর বলেন। নাম নাম হুম মুসলিম মুসলিম মুনা, মুনা এটা পড়তে কষ্ট হচ্ছে কেন? মুসলিমুনা, 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 তিন চারবার বললে মুসলিমুনা হ্যাঁ, হ্যাঁ, মুসলিমুন, মুসলিমুনা মুসলিমুন, মুসলিমুনা হুম হ্যাঁ, হুম মুসলিমুনা। মুসলিমুনা, হ্যাঁ, এরা সবাই মুসলমান। হ্যাঁ, তারা মুসলিম, মাশাআল্লাহ, হুম। এরপরে 16 নম্বর বাক্যটা পড়েন। লি আবু আবুন কেন? আবনা লি আবনাউ আপনা ও লি কেন? আল আছে, আবনাউন লি আবনাউন সগি সিগারুন সিগারুন, সাগিরুনের ছোট লি লি আবনাউন সিগারুন হ্যাঁ, লি আবনাউন সিগারুন লি মানে আমার আছে, আমার আছে ছোট সিগারুন আমার ছোট ছেলেরা, বোন আছে, কয়েকটা বোন আছে। না আবনাউন, না না ছেলে ইবনুদের বহু আছে, ছেলেরা নিম্ন আচ্ছা ছেলে আছে আবনাউন আমার ছোট ছোট ছেলে আছে, ছেলে আছে হ্যাঁ, লি পরে পরে, আবনাউন সিগারুন হ্যাঁ, বাদুহুম বাদুহুম, বাদুহুম ফিল মাদ্রাসা সাথী এদের কয়েক ইবতিদাতি জাতি, মাদ্রাসাতিল ইবতিয়াতি ইবতিদাতি জাতি, ইবতিয়াদাত ইবতিদাতি জাতি, ইবতিদাইয়াতি হ্যাঁ, ইবতিয়াদিয়াতি না, ইবতিদাইয়াতি, ইবতিদা, ওই যে ইবতিদাই বাংলা স্কুল ইবতিদাইয়াতি না, প্রথম প্রাইমারি স্কুল, প্রাইম প্রথম প্রাইমারি স্কুল, তাদের কয়েকজন, বাদুহুম বাদুহুম ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি হ্যাঁ, এদের কয়েকজন, কয়েকজন প্রাইমারি স্কুলে পড়ে বা বাদাহুম ফিল মাদ্রাসাতিল বা বাদুহুম, বাদ বা বাদুহুম ফিল মাদ্রাসাত মাদ্রাসাতিল মুতাও মুতাও মুতাওয়াসিফাতি, মতাওয়াসিততি হ্যাঁ, মাধ্যমিক স্কুল, এবং হাই স্কুল, হাই মাধ্যমিক স্কুলে হাই স্কুলে পড়ে। হ্যাঁ, তো এবং এদের অন্য কয়েকজন হাই হাই স্কুলে পড়ে, স্কুলে পড়ে। রাইট, তাদের কয়েকজন প্রাইমারি স্কুলে পড়ে এবং কয়েকজন হাই স্কুলে, একসাথে বাক্যটা পড়লে সুন্দর করে, লি আপনা উন সিগারুন, আমার লি ছোট ছোট আবনাউন ছেলেরা, সিগারুন হ্যাঁ, বাদুহুম ফিল মাদ্রাসাতিল বাদুহুম ইবতিদাইয়াতি, তাদের কয়েকজন বাদুহুম ফিল প্রাইমারি স্কুলে মাদ্রাসাতিল ইবতিয়া ইবতিদা ইয়াতি, ইবতিদাই ইবতিদাইয়াতি
হ্যাঁ, ইবতিদাইয়াতি মাদ্রাসাতিল মুতাওয়াসিতাতি, এবং কয়েকজন মাধ্যমিক স্কুলে বা হাই স্কুলে। মাদ্রাসাত আলহামদুলিল্লাহ, তাহলে এখানে দেখেন অনেকগুলো বাক্য ব্যবহার হয়েছে, যেখানে আমরা অনেকগুলো বহুবচন পেয়েছি এবং বাক্যগুলো নতুন নতুন অর্থও পেয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এই কি বলে 5 নম্বর এক্সারসাইজটা, এটা আপনারা 3-4 বার করে পড়বেন, 3-4 বার করে যেন চালু করে পড়তে পারেন। মা মান হা উলা ইল আউলাদু আহুম আবনা উকা লা হুম আবনা উ আখি, মান হা উলা ইন নাসু হুম হুজাজুন মিন তুর্কিয়া, আইনা তুজ্জারু জাহাবু ইলা সুকি, মান হা উলা ইর রিজালু হুম তুয়ুফুন আল ফাল্লাহুনা ফিল হুকুলি ওয়া আবনাউহুম ফিল মাদ্রাসাতি। এভাবে চালু করে পড়তে হবে। এখন এখানে শেষের দিকে বলতেছে উক্তুব জাম আল কালিমাতিল আতিয়া, এই সামনের শব্দগুলোর জমা বা প্লুরাল গুলো লিখতে বলতেছে, লিখো। তাহলে বলেন তো কাবিরুন বহুবচন কি? কিবারুন। কিবারুন কিবারুন, মাশাআল্লাহ। মুসলিমুন মুসলিমুনা মুসলিমুনা মুসলিমুনা, মাশাআল্লাহ। রাজুলুন রিজালুন, রিজালুন, অনেকে বাড়তেছে না। রাজুলুন বহুবচন কি? রিজালুন, রিজালুন অর্থ লোক। ইবনুন ইবনুন বহুবচন আবনাউন, আবনাউন, মাশাআল্লাহ। ইবনুন আবনাউন, আবনাউন, মাশাআল্লাহ। এরপরে আবনাউন, দাইফুন দাইফুন বলেন দুয়ুফুন, দুয়ুফুন, দাইফুন দুয়ুফুন অর্থ কি? দুয়ুফুন, গেস্ট, মেহমান, গেস্ট, রাইট। মেহমান। এরপরে ফাতান বহুবচন কি? ফিতিয়াতুন, ফিতিয়াতুন, ফিতিয়াতুন অর্থ কি? ফিতিয়াতুন, ফাতান যুবকগণ, যুবকেরা, যুবকগণ, বালকগণ, রাইট। ফাতান ফিতিয়াতুন। এরপরে হাজুন, একজন হাজি সাহেব বহুবচন? হুজ্জাজুন, হুজ্জাজুন, হাজুন, হুজ্জাজুন। এরপরে আখুন, হুজ্জাজুন, আখুন, ইখওয়াতুন, আখওয়াতুন, ইখওয়াতুন, 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 আখুন, ইখওয়াতুন, আখুন, ইখওয়াতুন, ইখওয়াতুন। তারপরে সাগীরুন, সিগারুন, 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 তাবীলুন, তিওয়ালুন, তিওয়ালুন, গনিয়ুন, আগনিয়া, আগনিয়া, ফকিরুন, এখানে আমরা নতুন কিছু শব্দ শিখলাম, এগুলো নিচে দিয়ে দিচ্ছে। হাকলুন হুকুলুন অর্থ কি? শস্যক্ষেত্র মানে মানুষ। আল কারিয়াতু কারিয়াতুন, এরপরে দাইফুন মেহমান, দাইফুন মানে বৃদ্ধ ব্যক্তি, মানে হচ্ছে পণ্ডিত, পণ্ডিত, বৃদ্ধ, বৃদ্ধ, হ্যাঁ, বৃদ্ধ বা সম্মানিত দুইটাই হয়। শাইখুন, শাইখুন, শুয়ুখুন, 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 শাইখুন, শুয়ুখুন, মাত'আমুন, রেস্টুরেন্ট বহুবচনটা শিখে রাখি আমরা, মাত'আমুন, মাত'আমুন, এটাও ডিপ টোন, তাই না? মাতাইমু, এটারও জন আসছে, মাতাইমু, মাতাইমু, মাতআমুন, মাতাইমু, মাতআমুন, মাতাইমু,
عينه. نعم المدرسة الابتدائية برايمري سكول، المدرسة المتوسطة هاي سكول ومادومي. আর একটা শব্দ গেছে আমরা পড়েছি, বলেন তো মালআবুন, মালআবুন বহুবচন মালআবুন অর্থ কি? ملعب মাঠ, খেলার মাঠ, মালআবুন খেলার মাঠ। ملعب ملعب لعيبة كتلة এটার لعيبة বহুবচন মালাইব, ملاعب এটাকে ملاعب মালাইব, ملاعب মালাইব, لعيب, مطعم ملعب, مطاعم ملاعب ملاعب ملعب, ملاعب. ملاعب الحمد لله. এটা হাই স্কুল একটা আছে না, হাই স্কুল? হ্যাঁ হাই স্কুল, আল মাদ্রাসাতুল মুতাওয়াসিতা, متوسطات প্রাইমারি স্কুল আর متوسطات. মাদ্রাসা। তাহলে স্যার যে সানাউইয়া তো এটা কোনটা? এটা হাই স্কুল না? ওইটা হলো হায়ার সেকেন্ডারি, মানে ওইটাও হাই স্কুল, বাকি উচ্চ মাধ্যমিক, একটা মাধ্যমিক আর একটা উচ্চ মাধ্যমিক। আমাদের দেশে তো একটাই হয়, ওই যে মাদ্রাসা মুতাওয়াসিতা এটা হচ্ছে হাই স্কুল, আর উচ্চ মাধ্যমিক হলো ইন্টারমিডিয়েটের পরের থেকে, যেটা সানাউইয়া ওইটা বোঝায়। আচ্ছা যাই হোক, ওইটার এখন দরকার নেই। আচ্ছা তাহলে আমরা তেরো নম্বর পাঠের, 13 নম্বর লেসনের দুইটা অংশ আমরা আলিফটা পড়লাম, সামনে আসতেছে বা। এই আলিফের মধ্যে তো আমরা মুজাক্কার সম্পর্কিত পড়লাম, এই বাতে আসবে মুয়ান্নাস, অনেকগুলো বহুবচন আসবে মুয়ান্নাস দিয়ে, এবং ওইখানেও প্রচুর প্র্যাকটিস আছে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে 13 নম্বর লেসন দ্বিতীয় পাঠটা শুরু করব। ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়া বুঝতে পারলাম সবাই? একটু ভিডিও দেখে, ভিডিও দেখে। তৌবিলুন হ্যাঁ তাওিলুন তবিলুন তো লম্বা লম্বা, দীর্ঘ, লং। জি, এটা না বহুবচন কি হবে? তিওয়ালুন, তিওয়াল, তিওয়ালুন তিওয়ালুন যে কাবিরুন, কিবারুন, সগিরুন, সিগারুন, তবিলুন, তিওয়ালুন, সবগুলো একই রকম, লম্বা ছোট বড় তাওিলুন সব। তিওয়ালুন ওকে তাহলে আমরা শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা وبحمدك أشهد أن لا الله إله إلا أنت أنت أستغفرك وأتوب إليك. أستاذ جي নোটটা একটু একটু আপলোড করে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة